দ্রোহের অবস্থান ও অনশন অভয়া ক্লিনিক সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে বাস টার্মিনাস চত্বরে। চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা IMA এর আহ্বানে চলছে অবস্থান ও অনশন কর্মসূচি। ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঞ্চ বেঁধে চালানো হচ্ছে কর্মসূচি, তবে পাশাপাশি চলছে অভয়া ক্লিনিকও। চিকিৎসক পার্থপ্রতিম ভদ্র জানান, তাদের মোট 4 দফা দাবি রয়েছে। আরজিকর কাণ্ডের দ্রুত বিচার, রেফারেল সিস্টেমের স্বচ্ছতা, অভিযুক্ত আমলা ও প্রশাসকদের অপসারণ, WBMC ভাঙার দাবি সহ নারী নিরাপত্তা ও চিকিৎসকদের নিরাপত্তার দাবি। অনশনে বসেছেন চিকিৎসক সমাজ এবং সাধারণ মানুষও। তারা এও জানান, সরকারি হাসপাতালের পরিষেবা যথাযথই রয়েছে, প্রাইভেট ক্লিনিক সমস্ত বন্ধ। চিকিৎসকেরা এখানে অভয়ার নামে ক্লিনিক খুলেছেন রোগীদের পরিষেবা দিতেই। আমাদের মূল দাবি তো যে তিলোত্তমার বিচার, এবং আপনারা জানেন আজকে 2.5 মাস হয়ে গেছে সেই খুনের ঘটনার, খুন এবং ধর্ষণের ঘটনার কোনো বিচার এখনো হয়নি। তার সঙ্গে সঙ্গে যারা এই খুন এবং ধর্ষণের ঘটনার পরে যারা অপরাধীদের আড়াল করার চেষ্টা করছিলেন তাদেরও কোনো রকম বিচার হয়নি। রাজ্য সরকার তারা তো কোনো পদক্ষেপ নেয়নি, বরং যেসব অপরাধী আমলা এবং প্রশাসক যারা ছিলেন, হেলথ সেক্রেটারি থেকে শুরু করে পুলিশ কমিশনার, তাদেরকে বিভিন্ন পোস্টে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের কারো কোনো শাস্তি হয়নি। CBIও প্রায় 2 মাস হতে চললো, তাদের তদন্তেরও কোনো অগ্রগতি ঘটেনি। তাই আমাদের প্রথম দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের এবং খুনের ঘটনার জন্য যারা দায়ী তাদের প্রত্যেকের উপযুক্ত শাস্তি, এবং যারা তাদের সহকারী, যারা এই অপরাধকে আড়াল করতে চেয়েছেন তাদেরও প্রত্যেকের শাস্তি। এর সঙ্গে সঙ্গে আমাদের আজকের যে দ্বিতীয় দাবি সেটা হচ্ছে কলকাতাতে এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অনশনরত জুনিয়র ডাক্তাররা, তারা অনশন করছেন এবং প্রায় 300 ঘন্টা তাদের অনশন পার হয়ে গেছে, এবং রাজ্য সরকার, একটা সভ্য দেশের রাজ্য সরকার, সরকার কিভাবে একটা অনশনকারী চিকিৎসকদের প্রতি এইভাবে নিষ্পৃহ থাকতে পারে সেটা আমরা বুঝতে পারছি না। এবং এতদিন চলে যাওয়ার পরও তারা, তাদের বেশ কয়েকজন ICU ভর্তি হয়েছে, বাকিরা যারা আছে সংকটজনক পরিস্থিতিতে অনশন করছে, কিন্তু সরকার সেদিকে কোনো নজরই দিচ্ছে না। এবং একটা সভ্য সরকার এভাবে চলতে পারে না, একটা সভ্য দেশের সরকার। তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো, বেশিরভাগ দাবি হচ্ছে অভয়ার বিচারের দাবির সঙ্গে সঙ্গে আর যা দাবিগুলো আছে প্রত্যেকটা দাবি হচ্ছে সাধারণ মানুষের স্বার্থে দাবি। তারা দাবি করছে যে হাসপাতালগুলোতে, কোন হাসপাতালের ICU কটা বেড খালি আছে সেটা সাধারণ মানুষকে স্বচ্ছভাবে জানানো হোক, যাতে সাধারণ মানুষ দালালদের শিকার না হয়। তো এই দাবি কি সরকার মেনে নিতে পারে না? তারা দাবি করছে যে হাসপাতালে রেফারাল সিস্টেম, আমরা সবাই জানি যে হাসপাতাল থেকে, আমরা যখন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করে দেওয়া হয় সাধারণ রোগীদের অনেক সময় অসুবিধার সম্মুখীন হতে হয়, গিয়ে শুনতে হয় এখানে বেড নেই, এখানে কেন পাঠিয়েছে। তো জুনিয়র ডাক্তাররা দাবি করছে যে একটা স্বচ্ছ রেফারাল সিস্টেম। তো এই দাবিগুলি কি সরকার মেনে নিতে পারে না? সরকার একটা এমন অবস্থান নিয়েছে যে যখন 300 ঘন্টার বেশি অনশনরত জুনিয়র ডাক্তার তাদের দাবির প্রতি কর্ণপাত না করে তারা উৎসবে মেতে থাকছে, এবং তাদের তরফ থেকে তীব্রভাবে আক্রমণ করা হচ্ছে এই ডাক্তারদের আন্দোলনকে, এবং সেটাকেও আমরা তার বিরোধিতা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি। এবং আপনারা দেখবেন আমাদের তৃতীয় দাবি অনশন মঞ্চে লেখা রয়েছে যে যেসব আমলা এবং প্রশাসক, কলকাতা পুলিশের কমিশনার থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য প্রশাসক, হেলথ সেক্রেটারি, এদের অবিলম্বে অপসারণ, এবং স্বাস্থ্য বিভাগের যে বিভিন্ন স্তম্ভগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, সেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল দুর্নীতির একটা অন্যতম আখড়া, ওখানে দেখুন লেখা রয়েছে সেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে অবিলম্বে ভেঙে দেওয়ার দরকার। এটা আমাদের তৃতীয় দাবি। আর চতুর্থ দাবি হচ্ছে আমাদের রাজ্য জুড়ে যেভাবে আরজিকরের পরেও নানা রকম ঘটনা প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, আমাদের গোটা দেশে মিনিটে প্রতিদিন প্রায় 86টা ধর্ষণের ঘটনা ঘটে, এবং আমাদের রাজ্যও এর বাইরে নয়। আমাদের আরজিকরের পরে জয়নগরের ঘটনা ঘটেছে, নিউ টাউন যাত্রাগাছির ঘটনা ঘটেছে, কিছুদিন আগে ফারাক্কার ঘটনা ঘটলো, রাজ্যের নারী নিরাপত্তা, কৃষ্ণনগরের ঘটনা ঘটেছে, নারী নিরাপত্তা এবং স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের নিরাপত্তা। এবং কিছুদিন আগেই আপনারা দেখলেন যে এই ঘটনার পরেও যে আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে, কলকাতায় ভাঙচুরের ঘটনা ঘটছে। এই 4টে মূল দাবিতে আজকে আমাদের এই
12 ঘন্টার অবস্থান এবং অনশন, তার সঙ্গে সঙ্গে আজকে ইসলামপুরে আমাদের যে বেসরকারি যে প্রাইভেট হাসপাতাল এবং নার্সিংহোম ক্লিনিক সেইগুলো বন্ধ রাখা হয়েছে। আমরা এখানে সামনে সেই চিকিৎসকরা বিনামূল্যে অভয়া ক্লিনিক নাম করে, অভয়ার নাম করে বিনামূল্যে সেই পরিষেবা রোগীদের দিচ্ছি, কিন্তু সরকারি হাসপাতালের সব পরিষেবা চালু রয়েছে। এবং আমাদের আজকের মূল যে কর্মসূচি, এই 12 ঘন্টার অনশন অবস্থানের সঙ্গে বিকেল 4টার সময় আমরা এখানে একটা দ্রোহের প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে নিয়ে সাংস্কৃতিক সমাবেশ, সেটা বিকেল 4টা থেকে এখানে হবে। এবং আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষকে এটাও জানাতে চাই যে জুনিয়র ডাক্তাররা কলকাতায় যে আন্দোলন করছে, সেই আন্দোলনের সঙ্গে সঙ্গে আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, তারা সবাই এবং এই রাজ্যের দল মত জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের যে আন্দোলন, এটা তো আর শুধু ডাক্তারদের আন্দোলন নেই, সাধারণ মানুষের আন্দোলন। এই আন্দোলন কিন্তু সামনের দিনে আরও তীব্র হবে। এবং গতকালই জুনিয়র ডাক্তাররা তারা একটা মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে যদি সরকার এই দাবি না মানে তাহলে আগামী সোমবারের পর থেকে কিন্তু আরও তীব্র আন্দোলন সেটা রাজ্য জুড়ে চিকিৎসা ক্ষেত্রে শুরু হতে চলেছে। এই মুহূর্তে আমাদের এখানে 10 জন মতো ডাক্তার অনশনে বসেছেন, 2-1 জন ডাক্তারবাবু তাদের ডিউটি আছে, যেহেতু আমরা সরকারি হাসপাতালের কোনো পরিষেবা, সমস্ত পরিষেবা স্বাভাবিকভাবে চলছে। অনেকে এসেছেন, এসে তারা রাউন্ড দিতে গেছেন, কেউ আউটডোর করতে গেছেন, করে এসে আবার তারা, আমরা আশা করছি সব মিলে 15 জন ডাক্তার বাবু অনশনে বসবেন। এর সঙ্গে আমাদের স্টাফ নার্সরা আছেন, হসপিটালের অন্য কর্মচারীরা আছেন, এবং ওইদিকে আপনারা দেখবেন সাধারণ মানুষ আমাদের সমর্থনে তারাও অনেকে এই অনশনে বসেছেন, প্রায় 20-25 জন সাধারণ মানুষ রয়েছে। আমার নাম ডাক্তার পার্থপ্রতিম ভট্ট।